तुम्हारे कथा बोले दीची खबरदार मा तुम निजे कोचय दिओ ना सवधान स्वाधीन भावे संग्राम करे बड़ होते दिन এই যে আমি যাদেরকে বাবা বলে জানতাম তারা একদিন জানিয়ে দিল যে আমি তাদের কেউ নই। 7,500 বর্গ ফুটের একটি দেশ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। খেয়ে না খেয়ে ফুটপাতের বস্তিতে আমি জীবন কাটিয়েছি। আমি বড় হইনি, হয়েছি। তাদেরকে দেখার আমার কোনো ইচ্ছে জাগে না। যদি পারতাম আলম চৌধুরী আর মমতা চৌধুরীকে ডেকে এনে দেখিয়ে দিতাম যে 7,500 বর্গ ফুট বাড়ির নিচে আমার একটি সুন্দর বাড়ি হয়েছে। আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। ভেরি ভেরি সরি ভাই, কিছু মনে করো। একটু সহযোগিতা করবে? হ্যাঁ বলো, কেন করব না? জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। এখনো সূর্য, এখনো চন্দ্ররাত, এখনো গ্রহণ লাগবে। অল্প অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। কিছু কিছু গান আছে যেটা বাজারে বিক্রি করার মতো না, এটা আমার একটা সম্পদের সব। আপনি অডি কোম্পানির মালিককে বলবেন যে গানটি যেন বন্ধ করে দেয়। শম্পা, এই অ্যালবামটা তুই আর ওই ছেলেটা বের করেছিস? ছেলেটি অন্য কোনো ব্যবসা করতে পারেনি, বোধহয় কোনো অর্থনৈতিক সমস্যা ছিল। আমাকে অনুরোধ করলে আমি ওর কথা ফেলতে পারিনি। কিন্তু এই গানের কথা সুর তোরা কোথায় পেলি? এটাও বলতে পারি। হ্যাঁ,